ভিজা ভিজা থাকতেন লাগান, আমার লাগানো শেষ। আটা ছিল না কেন? এই যে আপনি নেন একটা আটা, নেন এন থেকে আটা, নেন আটা নেন, নিছেন না? এখানে একটা হালকা একটা বাড়ি দিতে, এই যে এই যে আমার আটের দিকে দেয়, এই যে আটা নিলাম না, পড়তেছে না, এই যে একটা বাড়ি দিলাম, কেটে গেল, একটা বাড়ি দেন। হ্যাঁ, এটার এই আঙ্গুলটারে আপনি এভাবে শুয়ে দিতে হবে, হ্যাঁ এভাবে, আর এই আটাটা এখানে থাকতে হবে, আটা সবগুলো আটা এভাবে, ব্যাস এবার এই সেটটা লাগান। কারণের আটা আট হাত পিস্তা থাকতে হবে, যদি আপনি শুকায় যায় হাত তাহলে কিন্তু আপনার পেস্টিং উঠে আসবে। এবার মাইসখানে লাগান, এবার মনে করেন আপনি এই যে সাইড দিয়ে লাগাইছেন, যদি সাইড দিয়ে পারফেক্টভাবে লাগানো হয়, মাইসখানে যদি একটু কম লাগানো হয় সমস্যা নেই, কারণ অতি ফাস্ট কিন্তু সাইড দিয়ে ছুটে মাইসখানে ছুটে, এই জন্য সাইডটারে সবসময় কেয়ারভাবে লাগাইতে হবে। বাস এবার আপনি সোল লাগান, সোলটা কিন্তু সেম স্টাইলে দেখেন, আমার আটটাকে ওই যে পিস্টিংটা নিলাম, নেওয়ার পর আমার হাতে কিন্তু পিস্টিং নাই, এই পিস্টিংটা আমি সামনে, এই যে দেখছেন আমার হাতটা কিন্তু বাঁকা করছি, আমার হাতটা দেখে গিয়ে বাঁকা করছি, দেখছে এই বাঁকা স্টাইলে আপনি কিন্তু লাগাইতে হবে। হ্যাঁ, বাস এখানে আর হাত দেওয়া যাবে না, এখানে শেষ। একবার যে জায়গায় লাগাই ফেলাইবেন এই জায়গায় হাত দেওয়া যাবে, নেক্সট টাইম হাত দিলে কিন্তু আঠারো উঠতে আসবে। আর আমাদের এখানে একটা সমস্যা হয়তো আমাদের ফ্যানটা সারা, তো এই জন্য একটু বেশি সমস্যা হয়েছে, কোনো সমস্যা নেই। ব্যাস ব্যাস আর লাগবো না। ওকে, এখন আমাদের শুকানো পর্যন্ত অপেক্ষা করি।